দুপক্ষের মধ্যে এখনো ডেডলক সিচুয়েশন, আর তার মধ্যে স্বাস্থ্য ভবনের বাইরে কিন্তু এভাবেই আন্দোলন চলছে, গিটার বাজিয়ে চলছে গান, জাস্ট ফর আরজি কর স্লোগান উঠছে। ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। হাতিয়ার হয়ে উঠেছে এই মুহূর্তে আঁকা এবং ছবি। এই মুহূর্তে আমরা স্বাস্থ্য ভবনের পাশের যে রাস্তা সেখানে দাঁড়িয়ে আছি, সেখানেও আমরা দেখলাম যেদিন স্বাস্থ্য ভবন অভিযান হয় মঙ্গলবার, সেদিন যেমন প্রতীকী ব্রেন নিয়ে, মস্তিষ্ক নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন, ঠিক সেরকমভাবেই রাস্তা জুড়ে সেরকম প্রতীকী মস্তিষ্ক আঁকা হয়েছে। এবং সেদিনকার কথা যেটা বলা হচ্ছিল, ব্রেনস ফর জাস্টিস নট এগেনস্ট ইট, সেই ধরনের বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। কোথাও গিয়ে পরিষ্কার যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফেরার কথা, সেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন অনেকে, সেরকমভাবেই লেখা হয়েছে উৎসব নয় বিপ্লব। বাদিকে দেখা যাবে কোথাও দেওয়ালে লেখা হয়েছে ব্লেম দ্য সিস্টেম নট দ্য ভিকটিম, এরকম বিভিন্ন রাস্তায় কিন্তু লেখা আঁকা এর মাধ্যমে কিন্তু প্রতিবাদ তৈরি হয়েছে। এই জায়গায় এই যে দরজা, সেই দরজার মুখে লিখে দেওয়া হয়েছে কে দেবে জাস্টিস কে দেবে আলো, কোথাও লেখা হয়েছে উৎসব না বিপ্লব নাকি বিপ্লবের উৎসব, এই রকম প্রচুর ভাষ্য আমরা কিন্তু আন্দোলনে যেগুলো স্লোগান হয়ে উঠতে দেখেছি সেইগুলোই কিন্তু এখন রাজপথ ভরাচ্ছে, এমন একটা কিন্তু আবহ তৈরি হয়েছে এই স্বাস্থ্য ভবনের চারপাশ জুড়ে। এটা আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে আঁকা এবং লেখা একটা গ্রাফিটি, সেগুলো কিন্তু একটা হাতিয়ার হয়ে উঠছে। এখানেও সেই উৎসব না ধিক্কার, বিপ্লব না উৎসব, তারপরে কোথাও বলা হয়েছে বিচার দেবে না নিস্তার পাবে না, কোথাও বলা হয়েছে স্ম্যাশ রেপ কালচার, আবার এটাও বলা হচ্ছে যে বিচার যত দেরি হবে লড়াই তত তীব্র হবে। যেখানে জায়গা পাওয়া গিয়েছে সেখানে কিন্তু তাদের যে বার্তা উই ওয়ান্ট জাস্টিস থেকে শুরু করে বিভিন্ন স্লোগান, সেগুলো জায়গা পাচ্ছে। এবং উৎসবকে ব্যঙ্গ করে এখানে উৎসব বলা হচ্ছে, অর্থাৎ মৃতদেহের উৎসব বলা হচ্ছে কোথাও, সেই ধরনের বার্তাও কিন্তু দেখতে পাচ্ছি। বিদ্রোহী শোষিতের উৎসব, এই ধরনের বার্তাও কিন্তু সার্বিকভাবে দেওয়া হচ্ছে। এবং একদিকে আমরা এই ধরনের আঁকা ঝোঁকা লেখা দেখছি, এবং অন্যদিকে আমরা বারবার দেখছি স্লোগানের, একেবারে স্লোগানে মুখর হয়ে উঠছে এই অঞ্চল, প্রচুর মানুষ জড়ো হচ্ছেন, ডাক্তাররা এখানে বসে রয়েছেন, এবং তারা এবং যারা জড়ো হচ্ছেন তারাই কিন্তু লেখায় আঁকায় একেবারে ভরিয়ে তুলছেন এই জায়গা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকরা সবাই বসে আছেন, সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন, এবং সার্বিকভাবে গোটা স্বাস্থ্য ভবন চত্বরটা জুড়ে যে আন্দোলনের ছবি সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এখনও আমরা জানি না যে সরকারের সঙ্গে কথা বলার আবারও কোনো পরিস্থিতি ফিরবে কি না, কীভাবে এর সমাধান হবে, কিন্তু জুনিয়র ডক্টররা যে একেবারেই এককাট্টা হয়ে এই আন্দোলনে ব্রতী হচ্ছেন এবং তাদের ভাষ্যে শিল্প লেখা আঁকা উঠে আসছে, এটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে উঠছে। একেবারে অরিত্রিক, একের পর এক ছবি, একের পর এক গ্রাফিটির মাধ্যমে প্রতিবাদের স্বর আরো তীব্র হচ্ছে। স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ভবন।